লোকসভা নির্বাচনের আগেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের রেল এলাকায় রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ, জল এবং ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার কারণে আজ সকালেই খড়গপুরের বাংলো সাইড এলাকায় রেলের ডিআরএমের বাংলোর সামনে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুত হয়েছিল বস্তির মানুষজন সহ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। ডিআরএমের বাংলোতে ক্ষোভ দেখানোর আগেই যদিও আরপিএফ এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে বাধা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এবং সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে তাদের সঙ্গে ধস্তাধস্তি করে। মহিলা আরপিএফ এর কলার ধরে ধাক্কাও দেয় তারা। তাদের দাবি যে খড়গপুরে শহরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই দায়িত্ব রেল প্রশাসনকে নিতে হবে। গরিব মানুষ দেশের নাগরিক, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তার ঘরে গিয়ে বিদ্যুৎ কানেকশন কেটে দেবে এমন কি অর্ডার কারোর দেওয়া আছে? জলের কানেকশন কেটে দেবে এমন অর্ডারও কারোর দেওয়া নেই। তাই এসব কথাই বলার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। খড়গপুর থেকে নিরশ্বর প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।